আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই সহজ এবং মজার একটি রেসিপি আর সেটা হচ্ছে সুজির ঝাল বড়া এটাকে আমরা সুজির পাকোড়াও বলতে পারি সুজির এই ঝাল বড়া বা পাকোড়াটা যেহেতু কম সময় এবং খুব সহজে তৈরি করা যায় কাজে এটি ইফতার আইটেম হিসাবে অথবা সারা বছর বিকালে নাস্তার জন্য একদম পারফেক্ট তাহলে আসুন আমরা জেনে নিই সুজির এই পাকোড়াটি তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগবে এবং এর পুরো প্রস্তুত প্রণালী সুজি নিয়েছি এক কাপ পরিমাণ এখানে অন্য যে উপকরণগুলো ব্যবহার করেছি সেগুলো সবই এক কাপ পরিমাণ সুজির জন্য ব্যবহার করেছি আপনারা সুজির পরিমাণ বাড়ালে একই হিসাবে অন্য উপকরণগুলো বাড়িয়ে নেবেন দুটি মাঝারি সাইজের আলু আমি সেদ্ধ করে এভাবে মেখে নিয়েছি এখানে প্রায় হাফ কাপের মতো আছে একটি ডিম নিয়ে নিয়েছি টক দই নিয়েছি চার টেবিল চামচ পেঁয়াজ কুচিও নিয়ে নিয়েছি চার টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি নিয়েছি ওয়ান টেবিল স্পুন তবে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন লবণ স্বাদ অনুযায়ী পরিমাণ মতো নিয়ে নিতে হবে রসুন বাটা নিয়েছি হাফ টি স্পুন হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন টালা জিরে গুঁড়ো হাফ কাপ পরিমাণ পানি এক চিমটি পরিমাণ খর সোডা আপনারা চাইলে দিতে পারেন এটা অপশনাল প্রথমে একটা বোল নিয়ে তাতে টক দইটা দিয়ে দিতে হবে টক দইটা হালকা একটু ফেটে পানি অ্যাড করতে হবে আমি এখানে হাফ কাপের মতো পানি অ্যাড করেছি করে খুব ভালোভাবে ফেটে এর ভিতরে সুজিটা দিয়ে দিচ্ছি সুজির কোয়ালিটির উপর নির্ভর করে কিন্তু আপনাদের পানির পরিমাণটা একটু কম বা বেশি লাগতে পারে সেজন্য একটু বুঝে পানিটা ব্যবহার করবে সম্পূর্ণ সুজি অ্যাড করে খুব ভালোভাবে দই আর পানির মিশ্রণে মিশিয়ে নিতে হবে মিশ্রণটাকে কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই আমি অন্য উপকরণগুলো অ্যাড করতে করতে কিন্তু যতটুকু সময় এটাকে ভিজিয়ে রাখার এটা ভিজানো হয়ে যাবে এখন এই সুজির মিশ্রণে আমি একে একে আলু পেঁয়াজ কুচি মরিচ কুচি লবণ হলুদ ডিম এবং অন্য যে উপকরণগুলো ছিল সব একসাথে অ্যাড করে খুব ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে সব উপকরণ দিয়ে এখন এটা ভাজার জন্য একদম রেডি বরাকগুলো ভাজার জন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলাটা অন করে দিয়েছি তেলটা হালকা একটু গরম হয়ে আসলে সুজির মিশ্রণটাকে ছোটো ছোটো বড়ার আকারে তেলের উপরে দিয়ে দিতে হবে চেষ্টা করবেন একটু ছড়ানো টাইপের প্যান নিতে তাহলে বড়াগুলো একসাথে অনেকগুলো আপনারা দিতে পারবেন তেলে আর একটা সাথে একটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এই বড়াগুলো ভাজার জন্য আসলে কোনো বিশেষ টেকনিক বা কোনো কিছু নেই আপনারা নর্মাল যেভাবে পেঁয়াজু বা অন্যান্য বড়া ভেজে থাকেন ঠিক সেভাবে আপনারা উল্টে পাল্টে ভেজে নেবেন চেষ্টা করবেন মাঝারি আছে একটু সময় নিয়ে ভাজতে তাহলে বড়ার পারফেক্ট টেস্ট এবং কালার দুটোই আপনারা পেয়ে যাবেন ব্যাস একটা খুব সুন্দর গোল্ডেন কালার কিন্তু চলে এসেছে মানে বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন এগুলোকে খুব ভালোভাবে তেল ঝরিয়ে তুলে ফেলতে হবে এখন একইভাবেই বাকি বড়াগুলো আমি ভেজে নিচ্ছি ক্লে নিতে কত সহজে এবং কত ঝটপট এই মজাদার বড়াটা তৈরি করে ফেললাম বড়াগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেলে একটা সার্ভিং দিশে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সসের সাথে অথবা এমনিও এটা পরিবেশন করতে পারেন আশা করছি আজকের এই সহজ এবং ঝটপট সুজির বড়ার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সুস্থ থাকলে ইনশাল্লাহ আবার এরকম ঝটপট রেসিপি নিয়ে আসবো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ